ছোট বড় সবার গল্প শুনতে ভালো লাগে। রূপকথা উপকথা হলে তো কথাই নেই। আমাদের শ্রোতা শাশ্বতী ঘোষ দিদি ভাই আমাদের পরামর্শ দিয়েছে রূপকথার। আমরা চেষ্টা করছি পুরনো প্রচলিত এক গল্পকে আবার করে নতুনভাবে বলতে। আজকে তাই রাশিয়ান উপকথা গোল রুটি, যেটা আমরা অনেকেই জানি, সেই গল্পটা নতুনভাবে নতুন করে বলবো। শেষে আছে একটা চমক। কি সেই চমক বলুন তো? চলুন শুনে নি। শুরু হচ্ছে আজকের গল্প, গোল রুটি। এক ছিল বুড়ো আর এক বুড়ি। একদিন বুড়িকে বুড়ো ডেকে বলল, ও বুড়ি, একবার হাঁড়িটা চেছে ময়দার টিন ঝেড়ে বেছে দেখ না, একটু ময়দা পাস কিনা, একটা গোল রুটি করে দিবি। বুড়ি তখন একটা মোরগের পাখনা নিয়ে বসে গেল। হাঁড়ি চেঁচে ময়দার টিন ঝেড়ে কোনো রকমে দুমুঠো ময়দা বের করলো। ময়ান দিয়ে বুড়ি ময়দাটুকু ঠাসলো। তারপর সুন্দর গোল একটা রুটি তৈরি করে ঘিয়ে ভেজে রেখে দিল জানলার ওপরে জুড়োবার জন্য। গোল রুটি আছে আছে হঠাৎ গড়গড় গড় গড়াতে শুরু করলো। জানলা থেকে বেঞ্চি, বেঞ্চি থেকে মেঝে, মেঝে থেকে গড়িয়ে দরজার কাছে এসে এক লাফে চৌকাট ডিঙিয়ে সোজা বারান্দা। বারান্দা পেরিয়ে সিঁড়ি, সিঁড়ি পেরিয়ে উঠোন, উঠোন পেরিয়ে ফটক, চলল তো চললই। গোল রুটি গড়াতে গড়াতে চলেছে পথে দেখা এক খরগোশের সঙ্গে। খরগোশ তাকে বলল, গোল রুটি গোল রুটি তোকে আমি খাবো। গোল রুটি বলল, খাস না খরগোশ, বড় আমি গান করি শোন। ছোট্ট গোল রুটি চলছি গুটি গুটি, গমের ধামা চেয়েছে ময়দার টিন মুছে, নয়ন দিয়ে ঠেসে ঘি দিয়ে তা ভেজে চুড়োতে দিল যেই। পালিয়ে এলাম সেই, বুড়ো পেল না, আহা বুড়িও পেল না, খরগোশ তুইও পাবি না। খরগোশ চোখের পাতা ফেলতে না ফেলতে গোল রুটি গড়াতে গড়াতে গেল বহু দূর। গোল রুটি গড়াতে গড়াতে চলেছে পথে দেখা একটা নেকড়ের সঙ্গে। নেকড়ে বলল, গোল রুটি গোল রুটি এবার আমি তোকে খাবো। পাশুতে নেকড়ে, খাস না খাস না, ওরা গান করি শোন। ছোট্ট গোল রুটি চলছি গুটি গুটি, গমের দামা চেয়েছে ময়দার টিন মুছে, নয়ন দিয়ে ঠেসে ঘি দিয়ে তা ভেজে চুড়োতে দিল যেই। পালিয়ে এলাম সেই, বুড়ো পেল না, বুলি পেল না, খরগোশ পেল না, আর নেকড়ে তুইও পাবি না। নেকড়ের চোখের পলক পড়তে না পড়তে গোল রুটি গড়াতে গড়াতে আবার বহু দূর। গোল রুটি গড়াতে গড়াতে চলেছে পথে দেখা এবার এক ভালুকের সঙ্গে। গোল রুটি ওই গোল রুটি তোকে আমি খাবো। ওরে তেরা খাবা ভালুক, আমায় খাবা তোর কম্ব না। ছোট্ট গোল রুটি চলছি গুটি গুটি, গমের ধামা চেঁচে ময়দার টিন মুছে,
ময়ন দিয়ে ঠেসে ঘি দিয়ে তা ভেজে চুরোতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ি পেল না আহা বুড়ো পেল না খরগোশ পেল না নেকড়ে পেল না ভালুক তুই পাবি না ভালুকেরও একই দশা হলো তার চোখের পলক পড়তে না পড়তেই গোল রুটি গড়াতে গড়াতে আবার চলল বহুদূর গোল রুটি এবার গড়াতে গড়াতে দেখা পেল একটা শেয়ালের সে তাকে বলল গোল রুটি ও গোল রুটি বলতো গড়ে গড়ে চললি কোথায় একটা গান শুনিয়ে জানা ভাই গোল রুটি কতদিন গান টান শোনা হয় না আচ্ছা গান শোনাতে আর কি কষ্ট আচ্ছা শোনাচ্ছি ছোট্ট গোল রুটি চলছি গুটি গুটি গমের দামা চেয়েছে ময়দার টিন মুছে ময়ন দিয়ে ঠেসে ঘি দিয়ে তা ভেজে চুরোতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেল না আ বুড়ি পেল না খরগোশ নেকড়ে আর ভালুক কেউই পেল না শিয়াল তুইও আমায় পাবি না পাবি না পাবি না শিয়াল বলল বাহা খাস গান কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই কানে ভালো শুনতে পাই না এক কাজ কর তো আমার নাকে বসে গান ধর কষে এক লাফে শিয়ালের নাকে চড়ে বসলো গোল রুটি তারপর আবার জোর গলায় সেই গানটাই শুরু করলো শিয়াল তবু বলে আবার বলে গোল রুটি একটু বসে জিভের উপরে শেষ বারটি শুনিয়ে দে না রে এতক্ষণে শিয়াল ভাবছে চিবিয়ে চিবিয়ে বেশ খোশ মেজাজে খাবে রুটিটাকে চোখ বুঝে বাড়িয়ে দিয়েছে লক লকে জিভ কিন্তু শুনতে পাচ্ছে ক্রমাগত গোল রুটির হাসি দূরে থেকে দূরে চলে যাচ্ছে চোখ মেলতেই কোথায় গেল গোল রুটি ফাঁকা মাঠে শিয়াল তো একা তোমরা জানো সে রুটি কোথায় সারা পৃথিবী জুড়ে ছুটে চলেছে গোল রুটি আর তাকে ধরতে আমরাও ছুটে চলেছি প্রতিদিন রুটি আজও ছুটছে প্রতিদিন ছুটছে পাত থেকে পাতে দেশ থেকে দেশে ক্রমাগত সারা দুনিয়ায় বন বন করে নমস্কার শেষ হলো আজকের গল্প গোল রুটি শেষের চমক কেমন লাগলো জানাবেন আর অনুরোধও করবেন আর কি কি আমরা করতে পারি ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন মাস্ক পরবেন ভ্যাকসিনেশন করবেন আর লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না